नमस्कार अपना देखिए 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आज के विशेष प्रतिवेदन। वीडियो चल के दरकार ঠিক আছে ভিডিও করে নিচ্ছ ঠিক আছে বলে আমি সৈয়দ আনসারুল আলম দাসপুর বিধানসভার 194 নম্বর গোপীগঞ্জ বুথ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। আমরা দলীয়ভাবে সরকারের বিভিন্ন প্রকল্প মানুষকে অবহিত করছিলাম, যখন মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার এবং সেই সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করলেন, তখন আমরা আরও বিশেষভাবে অনুপ্রাণিত হই এবং প্রত্যেকটি বাড়িতে ঘুরে ঘুরে তাদেরকে স্বাস্থ্যসাথী প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা নেয়ার জন্যে দুয়ারে সরকারে হাজির হতে অনুরোধ করি। এই সময় আমরা দেখতে পাই আমাদের বুথের গোপীগঞ্জ সিনেমাতলার কাছে সৈয়দ ইব্রাহিম, যার ডাকনাম ইবু, খুবই দরিদ্র এবং অসহায় পরিবার। সেই পরিবারে তার একটি শিশু কন্যা আছে, স্ত্রী জব কার্ড ও কায়িক পরিশ্রম করে বহু কষ্ট করে সংসার চালায় এবং ওই লোকটি সম্পূর্ণরূপে শয্যাশায়ী, বাথরুম টয়লেট বা কোনোভাবেই তার মুভমেন্ট বা চলাফেরা করার বিন্দুমাত্র ক্ষমতা নাই। এই পরিবারের অসহায়ের কথা আমি দাসপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওকে গিয়ে সরাসরি জানাই। উনি বলেন, কথা দেন যে দুয়ারে সরকারের কর্মসূচির সময় স্বাস্থ্যসাথী কার্ড করতে ওনার বাড়িতে গিয়ে কার্ডটি তৈরি করা হবে। সেই কথা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আজকে ওনার বাড়িতে এসে স্বাস্থ্যসাথীর কার্ড করা হলো এবং
একই সঙ্গে গোপীগঞ্জে আরও একটি অসুস্থ পরিবারের সদস্য অসুস্থ থাকায় তারও স্বাস্থ্যসাথীর কার্ড করা হয়েছে। এই জন্যে আমি জয়েন্ট বিডিওকে এবং প্রশাসনের লোকজনকে যারা এসে এইভাবে শ্রম দিয়ে সবাইয়ের পাশে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পোষিত আমি মনে করি বিশ্ববন্দিত এই প্রকল্প একটি সাড়া জাগাবে সারা বিশ্বে, সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ও কুর্নিশ জানাই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।